টেইলর থেকে ফিল করা যায়, খুবই চমৎকার। আসলে আমাদের দেশে যথেষ্ট পরিমাণ মুভি প্রেমী আছে, সমস্যাটা হচ্ছে ওই লেভেলের মুভিগুলো আমরা কিন্তু পাই না, ওই টেস্টটা। তারপরে এখন এটা প্রজেক্টরে দেখালে আরো ভালো লাগতো, এনিওয়ে ভালো লেগেছে। আজকে থেকে এটা অফিসিয়ালি আমরা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক এগুলোতে দিব। আপনারা যারা এখানে আসছেন, ইলেকট্রনিক্স অ্যান্ড প্রিন্ট মিডিয়া যারা জার্নালিস্ট এখানে আছেন, শুরু থেকেই সেই যে 2008-এর খোঁজ দ্য সার্চ, আজকের দিন দানে এবং নেত্রী দা লিডার, আপনাদের ভালোবাসা সাপোর্ট শুরু থেকে যেভাবে পেয়ে এসেছে। আসলে আমাদের যখন আমরা কোনো একটা প্রোগ্রাম করি, আপনাদেরকে যখন ইনভাইট করি, সেটা যেখানেই হোক যেভাবেই হোক, আপনাদের সাপোর্টটা আমরা আমাদের চাওয়ার চেয়ে অনেক বেশি পাই, আপনারা যেভাবে আমাদেরকে কাভারেজ দেন। সো আশা করি আজকের এটাও আপনারা অনেক সুন্দর করেই কাভারেজ করবেন। আর আসলে অনেক লেট হয়ে গেছে, প্রায় 3 বছর হয়ে গেল দিন দানের ছবিটা শুটিং, মানে সব কিছু শুরু করা থেকে শুরু করে আজকে পর্যন্ত। তো ইনশাল্লাহ আশা করছি করোনা মহামারী, অমিক্রন সব কিছুই অলমোস্ট চলে গেছে আমাদের মধ্যে থেকে, সারা পৃথিবী থেকেই। তো এখন আশা করা যাচ্ছে এই বছরেই হয়তো 3-4 মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ ছবিটি রিলিজ দেব। আর নেত্রী দা লিডার যেটা এটা শুটিং শুরু করেছি সবাই জানেন, আমরা বাংলাদেশের সব মানুষ যারা দেশে বিদেশে যারা আছেন সবাই জানেন, সেটাও আমরা চেষ্টা করব এবছর এই সব শুটিংটা শেষ করে দিতে। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগছে সবাইকে দেখতে পেরে, থ্যাংক ইউ। আমি আমার সাংবাদিক ভাই ও বোনেরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি এর আগে 2 বার আমরা ছবিটার রিলিজের ডিক্লার দিয়েছিলাম, বাট 2 বারই ফেল। এই ফেলের পিছনে কিছু কারণ আছে, একটা তো আছে যে ক্রাইসিসটা আছে সারা ওয়ার্ল্ডে করোনা, এটা ব্যাপারটা তো আছে। আরেকটা আছে হচ্ছে এই ছবিটা আমি যেদিন থেকে শুটিং করি সেদিন থেকেই বলে আসি যে এই ছবির 99% হচ্ছে হলো যারা ইনভেস্ট করেছে তাদের উপরে আসলে আমি নির্ভরশীল। আর আমাদের ছবি ধরেন আমরা বলি বিদেশে রিলিজ করি, বাট কয়টা দেশে কীভাবে রিলিজ করি সব কিছুই আপনারা জানেন। আমি প্রথম শুরু করি বিদেশে ছবি রিলিজ করা, তা আলহামদুলিল্লাহ এখন অনেকেই 2-4টা দেশে কয়েকটা দেশে ছবি নিয়ে যাচ্ছে, আনন্দের বিষয়। আর ইরান তো অফিসিয়ালি ছবি রিলিজ করে। আমরা যেভাবে কষ্ট করে মানুষের সাথে পরিচয় হয়ে বিভিন্ন জায়গায় করে রিকোয়েস্ট করে ছবি রিলিজ করি, এরা তো অফিসিয়ালি ছবি রিলিজ করে। তাদের দেশ হচ্ছে হলো রাশিয়া, ইজ দ্য হিউজ মার্কেট, আফ্রিকা মহাদেশ ইজ দ্য হিউজ মার্কেট। তো সব কিছু মিলিয়ে ইরান যেহেতু এটাতে এত বড় ইনভেস্টমেন্ট করেছে এই ছবিটাতে, তাদের মানে অনুমতি ছাড়া আমি ছবিটা রিলিজ করতে পারছি না। আর গততে আমি যতগুলো ছবি করেছি, আমরা প্রডিউস করেছি, আমরা যেদিন ডেট দিয়েছি ওই দিনেই রিলিজ হয়ে গেছে। এবার ইনশাল্লাহ খসুভাইয়ের সাথে আমি জাস্ট কয়েকটা দিন আগে না খসুভাইকে আমি ফোন করি যে এখনও আমাদের রোজার ঈদ বেশ 2-3 মাস বাকি আছে, যেহেতু মার্চ এপ্রিল মেতে, মের বিগিনিং অফ মেতে ধরেন 2 মাস ছবি রিলিজ করা যায়। কিন্তু আমি এটা করব না, আমাদের খসু ভাইকে আমি জিজ্ঞেস করলাম যে খসু ভাই কার কার ছবি রিলিজ হবে, তা আই ডোন্ট ওয়ান্ট, কারণ এক আগে আমরা কম্পিটিশনে ছবি রিলিজ করতাম যে হল ছিল 800, আমি যখন প্রথম দ্য সার্চ রিলিজ করি 800 হলে 480 হলে একসাথে রিলিজ করতে পারি। যখন আমরা লাস্ট ছবি রিলিজ করলাম মোস্ট ওয়েলকাম টু, 280টা হলে একসাথে রিলিজ করি। এখন খসু ভাই বলে আমাদের দেশে হল আসে 40টা, আমি এখন কয়টা ছবির সাথে 40টা হলে রিলিজ করব।
এই কারণে যারা প্রডিউসার, যারা ইনভেস্ট করেন এবং যারা শিল্পী একটা ছবিতে কাজ করেন, তাদের সবারই ইচ্ছা যে আমাদের ছবিটা সুপারহিট হবে। প্রডিউসারের দুইটা ইচ্ছা থাকে যে আমরা যেই ছবিটা আমি যে ইনভেস্ট করেছি, ইনভেস্টটা আমার মার্কেট থেকে উঠবে এবং আমার ছবিটা হিট হবে। আর একটা আর্টিস্টের অনেক আগ্রহ থাকে যে আমার এই ছবিটা সুপারহিট হবে। সবাই একটা ছবি সুপারহিট হলেই একটা আর্টিস্টের মর্যাদা বাড়ে। আমি চাই না যে এমনিতেই এখন আমাদের ছবি হল সংখ্যা খুবই কম, যে এই দিন দা ডে এনে এই কিছু হলের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। তা আমি আজকে কৌশভাইও আছেন এখানে, আপনারা আছেন, আমরা আজকে যে ডেটটা রিলিজের ডেটটা ঘোষণা করতে যাচ্ছি, সেই ডেটটা হচ্ছে হলো ইনশাল্লাহ কুরবানি ঈদ। যদি ইরান কোনো কারণে যদি তাদের কোনো অজুহাত দেখায় যে আমরা এখন রিলিজ করতে পারছি না, তাও আমি এটা শুনবো না। এবার আমি ওনাদের সাথে বলে দিছি যে দিস ইজ দ্য লাস্ট, কারণ আমার দেশে আমার ভাবমূর্তি নষ্ট হচ্ছে, বারে বারে আমি ডিক্লার দিচ্ছি এটা লাস্ট, আমরা এবার ছবিটি ইনশাল্লাহ রিলিজ করব। এখন যে প্রযোজক সমিতি যেটা আছেন, ওনারা ডিসিশন নেবেন যে দিন দা ডের সাথে আর কোনো ছবি রিলিজ করবেন কি না, এই কয়েকটা সিনেমা হলে ভাগাভাগি করবেন কি না। প্রযোজকরা আছেন, ওনারা ডিসিশন নেবেন। ইভেন দো আমিও প্রযোজক সমিতিতে একবার যাব, একবার যেয়ে সবার সাথে ইনশাল্লাহ দেখা করব, মিটিং করে আসব যে আসলে এই কয়েকটা সিনেমা হলে একসাথে দুইটা তিনটা ছবি রিলিজ করার মতন এখন ব্যবস্থা নাই, যেহেতু সিনেমা হল অনেকই কম। এটা হচ্ছে আমার সিনেমার ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে আজকে আমরা যেখানে আছি, আপনারা সবাই জানেন আরবি, আরবি আমাদের খুব প্রিয় একজন মানুষ আমাদের সাথে আজকে, সেই 2009 থেকে আমাদের সাথে। ও এই রেস্টুরেন্টে যে ভাইয়া বললেন আমাদের ছোট ভাই, যে ওনারা দুইজন পার্টনার এবং তার বড় ভাই একজন আছেন, তো আরবি তার সাথেই জড়িত। তো অনেকদিন ধরেই আমাদেরকে আর মানে আমাদেরকে দাওয়াত দিচ্ছিল যে ইভেন তো আমাদের বাসায় একদিন ফুড পাঠিয়ে দেয়, অনেক টাইপের খাবার, যে ভাইয়া আমাদের ভাইয়া আর আপু আপনারা আমাদের রেস্টুরেন্টে একটু আসেন, আমরা একটা রেস্টুরেন্ট করলাম দেখেন। তাই আমি বললাম যে আরবি আমার ক্যারেক্টার হচ্ছে সবাইকে নিয়ে খাওয়ার, বর্ষা খাওয়াবে খাওয়াবে আজ পর্যন্ত সাংবাদিকদেরকে খাওয়াই লই, এখন আমরা এইখান থেকে তোমার রেস্টুরেন্টে খেতে এইভাবে যেতে পারি না। তা আমরা ছোটোখাটো একটা অনুষ্ঠান করি, তোমার রেস্টুরেন্টে যখন খেতে যাব এক চান্সে আমি সাংবাদিক ভাইদেরকে তো খাওয়াবো। আর বর্ষা আসলে কবে খাওয়াবো আমি নিজেও জানি না, আমি এর আগে দাওয়াত দিলাম বর্ষা তো খাওয়াই লই না এখন পর্যন্ত, তা আমরা আরবির খাওয়াটা আগে খাওয়াই। এই জন্যে আসলে এত দূর আপনাদেরকে নিয়ে আসা এই অনুষ্ঠানের মাধ্যমে খাওয়া দাওয়া করানো, নাকি আরবি? ওকে, আর বাবু স্প্ল্যাশ আপনারা জানেন, ওকে সবাই চিনেন, ও আমাদের সাথে 2008 থেকে যখনই একটা কথা বলি তখন ঝাঁপায় পড়ে যে ঠিক আছে। আসলে এই ডিসিশনটা আমরা মাত্র 5 ডেজ আগে ডিসিশন নেওয়া যে ঠিক আছে আরবি আমরা এইভাবে খাবো না, একসাথে খাবো, আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে ওইখানে নিয়ে যাব। আর এই হাত